আর মাত্র একদিন পরে কিন্তু বৈশাখের প্রথম দিন সেই খবর জানাবো দর্শক আপনাদের। পহেলা বৈশাখ উদযাপন ঘিরে চলছে নানা প্রস্তুতি, এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সাজিদ আরাফাত এবং শাঁখারীবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শারমিন পুতুল। প্রথমেই যাচ্ছি সাজিদের কাছে চারুকলায়। সাজিদ, জানাবেন যে এবার মঙ্গল শোভাযাত্রার মূল বিষয়বস্তু কী নির্ধারণ করা হয়েছে এবং বড় আকৃতির যে ভাস্কর্যগুলোর সাধারণত নির্মাণ করা হয়ে থাকে সেগুলোর অগ্রগতি কতদূর? তন্ময় যে বিষয়টি বলছিলেন, আর একদিন পরেই কিন্তু বাংলা নববর্ষ পহেলা বৈশাখ 1431, সেই 1431 যে বাংলা নববর্ষ সেটি উদযাপন করার জন্য যে প্রস্তুতি চারুকলা অনুষদের থাকে সেই প্রস্তুতি কিন্তু এখন একেবারে শেষ পর্যায়ে বলা চলে। এবং আমরা দেখছি এখানে নানান ধরনের মুখোশ, সরা, চিত্র সব কিছুই কিন্তু শেষ মুহূর্তে রং তুলির পরশ দিচ্ছে। যে এবারের মোটিফগুলো 5টি বড় বড় মোটিফ শিল্পকর্ম যেগুলো সেগুলো কিন্তু বাইরে প্রস্তুত হচ্ছে, বড় পাখি, এছাড়া হাতি কিংবা চরকি বা ট্যাপা পুতুল, এই সব কিন্তু একেবারে শেষ পর্যায়ে। আমরা যে জায়গাটিতে আছি এখানে মূলত মুখোশ তৈরি হয়, মুখোশগুলো রং করা হচ্ছে, সেই আপনি দেখতেই পাচ্ছেন হয়তো আমাদের ক্যামেরায় সেই চিত্রই। এখানে চারুকলার অনুষদের যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন, যদিও ঈদের ছুটির আমেজ চলছে, উপস্থিতি অনেকটাই কম, তারপরেও যারা কাজ করছেন এখানে শুরু থেকেই তারা বলছিলেন যে আর মাত্র একদিন আছে, শেষ মুহূর্তে যে শেষ পর্যায়ের যে কাজগুলো আছে, যে কাজটুকু বাকি রয়েছে সেগুলো আর একদিনের মধ্যেই হয়তো শেষ হয়ে যাবে বলে তারা বলছেন। এবং এবারের যে প্রতিপাদ্য, যে আমরা তো তিমির বিনাশী, অর্থাৎ জীবনানন্দ দাশের একটি কবিতার পঙ্ক্তিকে নেওয়া হয়েছে এবারের চারুকলা মঙ্গল শোভাযাত্রার যে মূল প্রতিপাদ্য, আমরা তো তিমির বিনাশী, তারা বলছেন যে এই যে তিমির বিনাশী অন্ধকার বা যাবতীয় কুসংস্কার এসব দূর করে আলোর ঝর্ণাধারা আসবে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে, আমাদের পরিবেশ, প্রকৃতি সবখানে আলোর একটা যে ইয়ে থাকে সেই আলোকোজ্জ্বল পরিস্থিতি বিরাজ করবে, বিরাজমান করবে এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে, সেই বার্তাটি কিন্তু তারা দেওয়ার চেষ্টা করবেন বলে তারা আমাদেরকে জানাচ্ছিলেন। এবং প্রস্তুতির বিষয়ে একেবারে আপনি দেখতেই পাচ্ছেন হয়তো এবারে মুখোশের একটি নতুন এখানে সংযোজন হয়েছে, হাতির মুখোশটি এবার বেশ নজরকাড়া। এছাড়া অন্যান্য যে পেঁচা, পাখি কিংবা অন্যান্য যে সরাচিত্রগুলো থাকে মাটির, সেই সব কিছুই কিন্তু একেবারে শেষ পর্যায়ে, রং তুলির একেবারে শেষ পর্যায়ে চলছে কাজ, আর একদিন বাকি আছে। সেই বাকি একদিন যে কাজগুলো হয়তো বা বাকি রয়েছে সেই কাজগুলো তারা শেষ করে ফেলবেন এবং 14 এপ্রিল সকাল 9টায় মঙ্গল শোভাযাত্রায় চারুকলার অনুষদের মূল যে গেট সেখান থেকে বের হয়ে টিএসসি, দোয়েলচত শিশু পার্ক, টিএসসি হয়ে আবারও এই চারুকলায় এসে শেষ হবে। এবং এই যে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির খবর জানাচ্ছিলাম, বৈশাখ বা নববর্ষের সঙ্গে কিন্তু হালখাতার একটি বড় একটি বিষয় থাকে, সেই হালখাতার খবর আমরা জানবো। পুরান ঢাকার শাঁখারীবাজারে আমাদের আরেক সহকর্মী শারমিন পুতুল রয়েছেন, শারমিন পুতুলের কাছ থেকে আমরা জানবো বৈশাখের যে হালখাতার প্রস্তুতি সেই প্রস্তুতির খবর। জানেন যে হালখাতা কিন্তু বৈশাখ আপনি জানেন যে, ধন্যবাদ সাজিদ, আপনি জানেন যে বৈশাখের দ্বিতীয় আরেকটি বড় উৎসব কিন্তু এই হালখাতা। এই হালখাতাকে ঘিরে যারা ব্যবসায়ী রয়েছেন, বাকিতে বেচা কেনা করেন, তাদের যারা ক্রেতা রয়েছেন তাদেরকে কিন্তু একটু তাদের সাথে সম্পর্কটা ঝালিয়ে নেয়ার যে বিষয়টি থাকে সেটির মাধ্যমে কিন্তু হালখাতার পরিপূর্ণতা পায়। পুরনো বছরের যে টালি খাতা রয়েছে সেই খাতাকে শিকেই তুলে নতুন টালি খাতা যোগ স্থাপন করে নতুন নতুন ক্রেতার সাথে বিক্রেতার যে সম্পর্ক সেটিকে ঝালিয়ে নেওয়ার জন্য। তাছাড়া এখানকে এসে আমরা জানতে পেরেছি শাঁখারীবাজারে দোকানদার যারা রয়েছেন, যারা বেচাবিক্রি করছেন, তারা বলছেন গতবারের তুলনায় এবছর এখন বেচাকেনা একটু কম হচ্ছে। একই তো রমজানের ঈদের ছুটি ছিল, আজ দ্বিতীয় দিন, আর একদিন পেরোলেই পহেলা বৈশাখ, সেই হিসেবে একটু বেচাকেনা কম আজ। এবং আজে যেহেতু শুক্রবার, বেশ কিছু দোকানও আমরা বন্ধ দেখতে পেয়েছি, তারপরে যে কয়টা দোকান খোলা রয়েছে তাদের মধ্যে বেশ বেচা বিক্রি হচ্ছে হালখাতাকে ঘিরে। জরির যে ফিতা থাকে সেগুলো, তারপরে কাগজের যে বল রয়েছে, মালার মতো রয়েছে, সেগুলো বিক্রি হচ্ছে, এবং সোলার যে রয়েছে, সোলার
সেটাও কিন্তু বেশ বিক্রি হচ্ছে। তবে এইটা আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, হালখাতাকে ঘিরে কিন্তু একটা হালখাতা কার্ডেরও প্রচলন রয়েছে, সেই যাতে যারা বিক্রেতা রয়েছে, দোকানদার এবং ক্রেতা রয়েছে, তাদের সাথে সম্পর্কটাকে ঝালিয়ে নেওয়ার জন্য। এছাড়া যারা বিক্রেতা রয়েছেন তারা সাধারণত এই হালখাতাটি করেন মূলত ক্রেতার সাথে তাদের সম্পর্ক এবং আস্থার যে ভরসার জায়গাটি রয়েছে সেটিকে ঠিক করার জন্য। এছাড়াও যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু তাদের এই হালখাতার দিনে যারা ক্রেতা রয়েছে, তাদের গ্রাহক রয়েছে, তাদেরকে বিভিন্ন উপহার দিয়ে সমাদর করে থাকেন। এই ছিল আমার কাছে শাঁখারীবাজার থেকে সর্বশেষ।